আবু সাঈদ মুগদু সহ যাদের নেতৃত্বে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই সমস্ত শহীদদানদেরকে স্মরণ করছি। এবং যারা এখনো হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই, নির্মম নিষ্ঠুর ভাবে যারা এই জঘন্য অত্যাচার চালিয়ে এদেরকে পঙ্গু করে রেখেছে, এই গাজীদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের পারে গায়বী মাদত দান করুন, তাদের গোটা পরিবারকে রহমতের চাদরে ঢেকে দিন, আমিন। সাথে সাথে বিশ্বনন্দিত আলেম আল্লামা আব্দুল হোসেন সাঈদী, যিনি শহীদ হয়েছেন, অসংখ্য আলেমে দিন ন্যায়ের পথে চলতে যে অসংখ্য আলেমে দিনকে শহীদ হতে হয়েছে, বিনা বিচারে ফাঁসির মঞ্চে গেছে, ঠিক কিনা জানি বলুন। এই সমস্ত শহীদদানদের জন্য জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাদের দান করুন, সেই আফিলে আমাদের সকলের, ঠিক কিনা জানি বলুন। কিন্তু ভাইরা, আমি একটা কথা বলতে চাই প্রারম্ভে, আর এই স্বৈরাচার সরকারের নাম ধরে মাথা উঁচু করার চেষ্টা করেন না, কারণ যে স্বৈরা সরকার, যে ফ্যাসিস্ট সরকার, মানবতা বিরোধী সরকার, আলেম ইসলাম বিদ্বেষী সরকার, শুধু একা নয়, 300 নেতা নিয়ে যে ভেঙে পড়াইছে, লজ্জা করা উচিত সেই দলের নাম নিয়ে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। সেদিন মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 জন অথবা 14 জনকে বলেছিল, যেখানেই পাবে সেখানেই হত্যা, আর বাকি যারা আছে ওরা বুঝে হোক না বুঝে হোক, ওদের সঙ্গে ছিল, ওরা যদি তওবা করে ফিরে আসে তাহলে ওরা আমাদের ভাই। কিন্তু এর অর্থ এই নয় তুমি সুযোগে পেয়ে আবার মাথা উঁচু করবা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এখনো মরে না, চাতক পাখির মতো বসে আছে, আবার ওই স্বৈরাচার সরকারের নাম ধরে বাংলাদেশের বুকে নতুন করে অভ্যুত্থান তৈরি করা যদি কেউ চেষ্টা করে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা যেখানেই পাবে সেখানেই তাদেরকে টাইট করে ছাড়বে ইনশাআল্লাহ। আমার ভাইরা, অতীতের ইতিহাস ব্রেক করেছে এই স্বৈরা সরকার শেখ হাসিনা। শেখ হাসিনার নাম যদি নেন তাহলে সব হবে, নাউজুবিল্লাহ বলেন না, মশলাকে জানি নেন ভালো, এমনি কথা বলছি না, হাজি সাহেবরা আছেন না, আছে হজ করেছেন, এখনো করেন, মাশাআল্লাহ, হাজি সাহেব একদম পাইছি, আর এর ভিতরে তো অনেক হাজি আছে, আমিও হজ করে এসেছি 23 সালে। তো হজ করতে যারা হাজিরা যান, আবু জেলের বাড়ি দেখলেই চাগান দেয়, জোর বাড়িতে যাইয়ে একটু সারি আসতে, আমার কাফেলায় কক্কজনে বলে হুজুর করবো কি হসছে না, মোটে এত কুতাকুতি করলাম, তাও হুজুর মানে কি আশ্চর্য ব্যাপার বোঝেন, যাবু ঝেলের বাড়িতে যেয়ে হাজি সাহেবরা যতক্ষণ না পায়খানা প্রসাব ফিরতে না পারে ততক্ষণ তাদের মনে শান্তি আসে না, ঠিক কিনা? অর্থাৎ ওই স্বৈরা সরকার আবু জেলের বাড়িতে পায়খানা করাও সব, কথা বলেন না কেন, আর বর্তমান স্বৈরা সরকার আবু জেলের সে আরো বেড়ে গেছে, ঘৃণা বাড়ে, ওর মুখে চাটা বেড়ে স্মরণ করাও সব।
কথাকে বুঝতে পেরেছেন? ও স্মরণ করতে কি ভালোবেসে না ঘৃণা করে? আমার বিশ্বাস আগামী প্রজন্ম যেমনি কি আবু জাহেলের নাম কোন মুসলমান রাখে না, মুসলিমরাও রাখে না, ইয়াজিদের নামও তাই। কথা বলেন ঠিক কিনা? এখানে কারো নাম ইয়াজিদ আছে? একটাও খুঁজে পাবে না। আবু জাহেলও নাই এখানে, কারোর নাম আবু জাহেলও নাই, ইয়াজিদও নাই। একদিন এমন আসতেছে সামনে আমার দেশের মুসলমানেরা এমনকি সাধারণ মানুষ শেখ হাসিনার নামেও তার সন্তানদের নাম রাখবে না। ঠিক না? এত ঘৃণিত হয়েছে, ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। রাজি আছেন তো সবাই? ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর জালিম ধালিম ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার, খুন গুম করেছে করেছে সবার, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে হার। ঠিক না? খেলা হবে। এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে হার। সেই কাউয়াকাদের কান্দা বাসায়, কাউয়াকাদের কান্দা বাসায়, কিভাবে পালালে বুবু মামার দেশে হায়, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। এই জালিম আর জন্য নতুন করে এই দেশে তৈরি না হতে পারে, এর জন্য কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? আল্লাহ রব্বুল উঠা মেলে আঁকি কত দেখি, মেলে আঁকি কত দেখি, নামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। যেদিকে তাকায় মন ভরে না, নামত দিকে যার শেষ হয় না, যেদিকে তাকায় মন ভরে না, নামত দিকে যার শেষ হয় না,
সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছো এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সরাসরি কোরআনের কাছে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال صدق الله العظيم। শাস্তান সে কি করিছ কি সেট জানিছ আল্লাহই ভালো জানে। সূরাতুল জুমা দুই নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেভাবে হোক সুর না হোক এভাবে শুনতে রাজি আছেন? রাজি আছেন? উঠে যাবেন না তো কেউ? সেই আল্লাহ যিনি উম্মীদের ভিতরে রসুল পাঠিয়েছেন, তোমাদের ভিতরে রসুল পাঠাইছে। উম্মীন বলে আরববাসীকে বোঝানো হয়েছে। তারা বর্বর জাতি ছিল, নিরক্ষর জাতি ছিল। তিনি তেলাওয়াত করেছেন তাদের সম্মুখে কোরআনের সুমধুর বাণী, নিজে তেলাওয়াত করেছেন, তাদের তেলাওয়াত শিখাইছেন। সুবহানাল্লাহ। এবং তাদের পরিশুদ্ধি করেছেন। আর এই কোরআনের জ্ঞান তাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু কোরআনের জ্ঞান নয়, জ্ঞান ও বিজ্ঞান। কেন একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে জ্ঞান ও বিজ্ঞান সবগুলো লাগে, ঠিক কেনা ধরে বলুন। সে শিক্ষাও তিনি হাতে কলমে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়াইন কানা মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অথচ রসুলের শিক্ষা নেওয়ার আগেই তোমরা প্রকাশ্য গুমরাহের ভিতরে ছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি দ্বারা স্পষ্ট হয়ে গেছে, পৃথিবীর কোন শিক্ষা হিদায়তের পথ দেখাতে পারে না একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া।
উল্টো পাল্টা বুঝেন না, কিন্তু একমাত্র কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। আসুন এই আয়াতের পরে আমি আজকে লক্ষ্য রেখে আপনাদের সম্মুখ স্থাপন করতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় একটা দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠালেন। রাসূলকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠালেন, সে দায়িত্বগুলো আমাদের পালন করা প্রয়োজন কিনা? প্রয়োজন। আরো আসতে বলবে না, জোরে বলবেন। লাস্টে শুনতে রাজি আছেন? মানতেও রাজি। ভাইরা আমার, শুধু এই আয়াতে নয়, সূরা ইমরানের 166 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাগাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. سبحان الله. মুফাসসির কালাম এই একটি ব্যাখ্যা করতে দিয়ে বলেছেন, আল্লাহ তার নবীকে ছয় দফা কর্মসূচি দিয়ে পৃথিবীতে পড়াইলেন। কয় দফা? আজকে মুখস্থ করতে হবে আমাদের, ঠিক কিনা? রসুলের ছয় দফা আমরা মানব, আমাদের জীবনকে রসুলের মতো করে তৈরি করব। আল্লাহ বলেন, এর বাইরে কোন জীবন আমরা মানতে রাজি না। আমার ভাইজান, প্রথম দফা কর্মসূচি কি বললেন? এতলু আলাইহিম আয়াতিহি। প্রথম দফা কর্ম ছিল, কর্মসূচি ছিল রাসূলের, ওই বর্বর জাতির সম্মুখে তিনি কোরআন তেলাওয়াত করতেন সহিভাবে, মখরাজ আদায় করে তার তীরের সহি। আল্লাহ বলেন, তাহলে আজকে আমরা যারা শিক্ষক আছি, আলেম আছি, নেতৃত্ব দিচ্ছি, আমাদের প্রথম দায়িত্ব হলো কোরআনকে সহিভাবে শিক্ষা করা। এক কথা বলেন না কেন? সহি তেলাওয়াত করতে হবে কোরআনকে, ঠিক কিনা? এটা রসুলের প্রথম কর্মসূচি, প্রথম দফা। এই দফা দিয়েছেন কে? যদি এই দফাটা আমরা অমান্য করি, তাহলে আমরা ধ্বংসের মুখোমুখি হয়ে যাব। বলবেন কেমন? আল্লাহ বলেছেন, ওয়ানাতিলিল কুরআন তারতিলা। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, তারতিলের সহিত মাকারাজ আদায় করে তেলাওয়াত করবে, তাহলে নিশ্চয় বোঝা গেল মকরাজ আদায় করে তার তীরের সহিত যদি কোরআন তেলাওয়াত না করা হয়, তাহলে নিশ্চয় আমরা সবের আশা থেকে বঞ্চিত হব, পাপের সংখ্যা ভারী হবে, ঠিক কিনা? আমি দৃষ্টান্তটা এইভাবে দিই আমার ভাইজান, আমরা প্রায় পড়ে থাকি যা যা আর নাসরুল্লাহি ওয়াল ফতহ। আমি পড়ছি শুধু করি সাহেব হাফেজরা সারা ধরতে পারবে না, সাধারণ মানুষ তো পারবে। ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফতহ, আবার পড়ছি ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফতহ। বড় ধরনের একটা ভুল করে ফেলেছি, সাধারণ মানুষ বুঝতে পারেননি, আলেম করি সাহেব হাফেজরা ধরে ফেলেছি। নাসরুল্লাহ মুখটা পাতলা করে পড়েছি, সোয়াদ উচ্চারণ করতে হবে কোর করে, মুখটা গোল হবে। কেউ যদি নস সদের জায়গায় নাস পড়ে, তাহলে সিন উচ্চারণ হয়ে যাবে, সোয়াদ আর উচ্চারণ হবে না, আর সিন উচ্চারণের কারণে কুফরি হয়ে যাবে আল্লাহ।
নাসরুল্লাহ যখন বলল আল্লাহ তোমার সাহায্য যখন আসলো আর নাসরুল্লাহ বলল আল্লাহ আল্লাহর শক্তি ধরেছে নাউজুবিল্লাহ বললেন না আল্লাহ তোমার শক্তি যখন আসলো আল্লাহ সাহায্য আসা আর আল্লাহ শক্তি আসা কি এক হলো নাকি তেমনি করে প্রায় দেখেন আমরা সূরাতুল ইখলাস প্রায় পড়ে থাকি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু কুল হু আল্লাহ কইরা হলো না তো ভালো কুল হু আল্লাহু আহাদ আমি এত জোর করে বললাম তাও কিন্তু হয়নি তাও হয় নাই কুল হু আল্লাহু আহাদ সাধারণ মানুষ ধরতে পারছে না হুজুরদের ধাক্কা দিয়ে বলেছে তাহলে মনে হয় করেছে আলেমরা হাদিসরা বুঝতে পেরেছেন আসলে এখানে বড় কপের জায়গায় ছোট কপ উচ্চারণ করেছি যতই ধাক্কা দিই না কেন মাকরা জাদাইও না হওয়ার কারণে তার দিনের সেই না পড়ার কারণে কুল মানে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও আল্লাহ আর কুল ছোট কপ দি বলে এ মুহাম্মদ তোমার আল্লাহরে ধরিয়ে খাও নাউজুবিল্লাহ বললেন না সম্পূর্ণ অর্থে পরিবর্তন এই সম্পূর্ণ অর্থের পরিবর্তনের কারণে আমাদের সব যে আশা করেছিলাম সব তো হচ্ছে না পাপের পাল্লা ভারী হচ্ছে ঠিক কিনা তাহলে সহি করে পড়া লাগবে কিনা আর তো জোরে সহি করে পড়া লাগবে কিনা এই জন্য সহি করে পড়ার জন্য আমরা কি সবাই রাজি আছি আল্লাহ আমাদের কবুল করুন আমিন আল্লাহর কসম দিয়ে বলছি পৃথিবীর বুকে কত কিছু করলে জীবন তোমার 80 বছরে এসে গেছে 60 বছরে 40-50 বছরে ইংরেজি শিখলে বাংলা শিখলে অঙ্ক শিখলে অ্যালজেব্রা শিখলে রসায়ন নামক বই তাও জানলে কিন্তু মহাগ্রন্থ আল কোরআনটা সহি করে পড়তে পারলে না কোন অজুহাত সৃষ্টি করতে পারবে না সেদিন আল্লাহর কাছে এজন্য রসুলের প্রথম কর্মসূচি সহি করে তেলাওয়াত শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ বলে এই জন্য আমরা যারা শিক্ষা দেবো সহি করে আর যারা আছে শিখবো তারা সহি করে আল্লাহুম্মা আমিন প্রথম কর্মসূচি শেষ দুই নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব আল্লাহ নবী এই কিতাব দিয়ে মানুষের শিক্ষা দিয়েছেন জানেন সুবহানাল্লাহ বাইবেলের কথা বলে নাই পৃথিবীর কোন ইতিহাসের কথা বলে নাই কোন দার্শনিকের কিতাবের কথা বলে নাই বলেছি মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ হে আমার গোলাম তোমরা যদি নাজাত পেতে চাও আমার কোরআনি শিক্ষা তোমরা গ্রহণ করে নাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন একরা শব্দ অর্থ শুধু পড়া নয় আমি এক নয় অসংখ্য তাফসীরে দেখলাম একটা শব্দ তো পড়া একটা শব্দ তো চর্চা করা একটা শব্দ তো অনুশীলন করা একটা শব্দ অর্থ গবেষণা করা একটা শব্দ অর্থ বারবার ফিরে দেখা সিল্লাবুল মারহাবা একরার মজাদান অর্থ হলো আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করা আল্লাহ হবে বলে এতগুলো একরার অর্থ আল্লাহ বলল আল্লাহ বলল তোমরা কোরআন শেখো কোরআন জানো ওহির জ্ঞান ছাড়া মানুষের শান্তি দিতে পারে পারে আমার ভাইদের আজকে বুঝতে হবে আজকে বাংলাদেশের বুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বাধীনতা সিনাই নিয়ে আসলো অধিকাংশ ছাত্রের কলিজার ভিতরে কোরআনের জ্ঞান ছিল বুঝতে পারছেন আপনারা কোরআনের জ্ঞান থাকার কারণে এত বড় বিজয় তাছাড়া অসম্ভব ছিল আল্লাহ বলেন
এই বিজয় শুধু আবু সাইদ থেকে শুরু হয় নাই, এই বিজয় মুগ্ধ থেকে শুরু হয় নাই, এই বিজয় শুরু হয়েছে যেদিন ইসলামী আন্দোলনের নেতাগুলো হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে সেখান থেকে শুরু হয়েছে। এই বিজয় শুরু হয়েছে 14 আগস্ট বিশ্বের বরণ্য আলেম কোরআনের বাকি আল্লামা সাইদিকে বিস্ফোরকে যেদিন হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে সেখান থেকে বিজয়ের সূচনা হয়েছে। এরা সবগুলো কোরআনের জ্ঞানে জ্ঞানী ছিল। সুবহানাল্লাহ বলেন কোন জ্ঞানে? আর জোরে বলুন কোন জ্ঞানে? আমার ভাইজান বড় আফসোস লাগে আমার দেশের এই যে সিরাত মাহফিল হলো রবিউল আউয়াল মাসে, কত যে সিরাত মাহফিল হলো আর আমার দেশের মুফতি মুহাদ্দিস গুলো মসজিদের মেম্বারে বসে কত যে সিরাত মাহফিলের কথা বললেন। মেইন যে আয়াতটা লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই পর্যন্ত শেষ করে দেয়, পরের টুকু আর বলে না। পরের টুকু আর এক কথা কন না কেন? হাফেজরা আছে হাসানা বলে তো ওখানে ওয়াকফ করার কোনো চিহ্ন নাই আছে নাকি? অর্থাৎ পরের টুকু মিলাতেই হবে, এ সিদ্ধান্ত কার? আরো জোরে বলে না কার? যদি না মিলাতে হতো তাহলে ওয়াকফের চিহ্ন থাকতো, কোনো ওয়াকফের চিহ্ন নাই। ও হুজুর, ও খতিব সাহেব, ও মুফতি সাহেব, ওখানে দাঁড়াবার কোনো চিহ্ন নাই, ওয়াকফ করার কোনো চিহ্ন নাই, তো পরে একটু বাদ দিলে কেন? আমি একটু বলে দেব নাকি? এর নাম হচ্ছে কোরআনি শিক্ষা। আল্লাহ হক বলেন, আর এই শিক্ষার জন্য আল্লাহ রাসূল এসেছেন, দ্বিতীয় দফা করব এসেছি, ঠিক কিনা? সে শিক্ষা নিবেন না তো নিবেন কি না? গল্প কর, গল্প করবো নাকি ভাই? চলবে তো, অসুবিধা নেই তো। দেখেন কোনটা ওঠে, কোরআনের তাফসির হলে তাফসির শোনার লোক খুব কম থাকে, একটু গল্প টল্প করো তাহলে খুব ভালো লাগে। ও ভাই আরে আশা করেন না, বাংলা জমিন এখন কোরআনের জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন। একটু পরে আমি সুসংবাদ দিয়ে দেবো, বাংলা জমিন এখন কোরআনের জন্য উর্বর, আর উর্বর যারা বলছে একেবারে পাশে আসি চট করে চলে আসবো। এক কথা কন্দা কেন বলতেছে না? বলতেছে না, চিন্তা করো না, ঘাবড়ে যাইও না, কান্দা কান্দি করো না, আমি একেবারে পাশে আসি চট করে বাংলাদেশে ঢুকে যাবো। আমরা বলেছি বাংলাদেশে চট করে ঢোকো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তোমার দুটো পিঠা করে চট করে গলা টিপে বেঁধে ফেলবে। চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে যাবে, চট শর্ট করার কথা তখন বললো তো, একটা কথা না বলি পারছে না ভাই, রাগ করলে হবে না, বলি দি। এই জন্য খুলি ও ভাই, এটাও শিক্ষা কোরআনের দুই নম্বর সবক, অর্থাৎ দ্বিতীয় দফা কর্মসূচি। শয়তান হঠাৎ করে দৌড়াদৌড়ি করছে, যা পৃথিবীর এত আমূল পরিবর্তন কেন? গতদিন দেখি গেলাম মরা গাছ, কি গাছ? মরা গাছ। আজকে কি দেখি? সে মরা গাছে পাতা হয়েছে, ফুলও হয়েছে, ফল ধরেছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? শয়তান তো বিজ্ঞ ছিল, ইসলাম বিরোধী বুদ্ধিজীবী, ঠিক না? আমার দেশে এরাও ইসলাম বিরোধী বুদ্ধিজীবী ছিল না? সে টাক লা গেল কোথায়? সে টাক লাও নাই বুদ্ধিজীবী, সে গেল কোথায়? ব্যারিস্টার শুভ ওনা আর এক বুদ্ধিজীবী, এখন বড় বড় ডিম ঢুকতেছে ঢুকতেছে। ডিম দেশে এত ডিমের দাম বেড়ে গেল ওদের পিছনে ঢুকানোর কারণে। আমার রয়েছে তো শয়তান বুদ্ধিজীবী, ও খুঁজি পাচ্ছে না, আলামত পাচ্ছে না যে কারণটা কি। আমল হঠাৎ করে শয়তান তাকিয়ে দেখে
তারকা জ্যোতি বেড়ে গেছে, চাঁদে জ্যোতি বেড়ে গেছে, যে গাছে ফল ছিল না ফলে ভর্তি হয়ে গেছে, যে গাছে ফুল ছিল না ফুলে ভরে গেছে, ফুলের গ্রাণ এত বেশি বৃদ্ধি হয়েছে মৌ মৌ গ্রানে, গোটা পৃথিবীটা যেন ভরে গেছে। পাখির কণ্ঠে সুর এত শুনেছি আজকে যেন দ্বিগুণ হারে কণ্ঠে পাখিরা গাছের শাখে বসে বসে গান গেয়ে চলেছে। সুবহানাল্লাহ বলেন, শয়তান তো অবাক হয়ে গেলে এত আমল পরিবর্তন কেন কি করে হয়। সিরাত বিশ্বকোষ থেকে বলছি, দৌড়াতে দৌড়াতে পারস্যে যেই উঠেছে শয়তান, যেই দেখে জালিম সরকারের বড় বড় অট্টালিকা মাটির সঙ্গে মিশে গেছে, হাজার হাজার বছরের অগ্নিশিখা থপ করে নিভে গেছে। আল্লাহ বলেন, এত পরিবর্তন দেখে অবাক হয়ে গেল কেন এত পরিবর্তন। কবি বলছে, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে গাছে গাছে পাখি সব গান ধরেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। এ গানটাও আমার তৈরি করা, যদি মাইক তেমন না ঢুকাইয়ে দিলাম। আমার ভাই যান অনেক উপরে উঠে করে আলামত পাচ্ছে না, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়াচ্ছে, হঠাৎ করে নিচের দিকে সে দেখে একটি সাপ, ও লাপ মারে মারে, গুই সাপ লাপ মারে মারে সৃষ্টির কাছে বসে আর কি যেন বলে। ও তখন কানটা খাড়া করে দিয়ে কাছে নেমে গেল। এই জন্য শয়তানের এক নাম হলো কানি পাতা শয়তান। কি পাতা শয়তান? আর জোরে বলেন, কি পাতা শয়তান? এই কানি পাতা শয়তান দুই প্রকার, একটা আছে ওই শয়তান আর একটা আছে মানব রূপী শয়তান। কথা বলেন না কেন? এখানেও কিছু কানি পাতা শয়তান থাকতেও থাকতেও কোরআনের মাহফিলে আসবে না, দূরে বসে কান খাড়া করে দিয়েছে যে আমাদের বিরুদ্ধে কিছু বলে কিনা। এরা হলো কানি পাতা শয়তান। কথা কথা দেখে, তুমি যদি মুসলমান তুমি হও তো তোমার কোরআনের মাহফিলে বসতে এত লজ্জা কিসের? কথা কথা দেখা, দূরে রাস্তায় বসে বসে কানি পাতো কেন? কথা আর আমাদের মা বন্ধুর ভিতরে এরকম কানি পাতা কিছু আছে, তবে এই এলাকায় নাও থাকতে পারে। ষোড়শী যুবক তারে যেই বিবাহ দিলে ছেলেটা, নাদুস এক যুবতী নিয়ে আসলো বৌমা, বৌমা আর ছেলে যখন ঘরে শুই আছে, জল্লাদ শাশুড়ি ঘরে কোনায় যে কানি করে, এরকম কিছু শাশুড়ি আছে? কথা কন দেখেন, এ কথা কন। আবার শ্বশুর আব্বা শাশুড়ি আব্বা যখন ঘরে শুয়ে থাকে তখন জল্লাদ কিছু বৌমা আছে, তারা শ্বশুর আব্বার ঘরে শুনে যে কান্না করে। এইবার ছেলে যখন আসে তখন এই শ্বশুরের কথা লাগায় ছেলের কানে। কথা কন না কেন? এই লাগালাগি করে ওই সংসারে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বন্ধুকে বললো, খবরদার কারোর ঘরের কোনায় কানি পেতে কোনো কথা শোনা যাবে না, যদি শোনেন কানি পাতা শয়তানে পরিণত হবেন, আপনার নামাজ রোজা হাজ যাকাত কিছুই কাজে আসবে না। ঠিক না? তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে।
শয়তান কানি বাজলো খেয়াল আছে তো কানি বাইতে শুনে ফিস ফিস করে বলছে এ আমার সৃষ্টি ভাই তুমি কি শোনো নাই তাকি আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এই কথা শুনে শয়তানের বুঝতার বাকি রইল না অমনি এসে আল্লাহর কাছে কেঁদে বলছে আল্লাহ কি হয়েছে রে তুমি তোমার নবী কি পড়ালে তা আমার একটু কেন বললে না আল্লাহ বলছে এই বেয়াদব আমি আমার নবীকে পৃথিবীতে পাঠাবো তোরে বলবো কান তুই তো নবীর শত্রু আল্লাহ বলে তালে বোঝা গেল শত্রু যারা তাদের সাথে মনের কথা বলা এ কথা কন না কেন অনেকে তো আবেগে বলে ফেলেন এ বলা যাবে আমার ভাইদান তখন শয়তান একেবারে রাগান্বিত হয়ে বলল আল্লাহ তুমি যখন আমার এইভাবে মাহরুম করলে আমু সারবো না তা কি করবি তুই কর বলে আমি তোমার মুহাম্মাদের কানে আমার মন্ত্র ঢুকাই দিয়ে আসবো নাউজুল্লাহ বলেন এই জন্য আমার ভাইজান যারা আজকে নতুন স্বাধীনতা পেয়েছেন উপলব্ধি করেছেন সাবধান হয়ে যান যারা এখনো মুখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে ওরা সুযোগ পেলে আপনার কানে কিন্তু ওদের মন্ত্র ঢুকাই দিবে ঠিক না কথা কি বুঝতে পারছেন ওদের কোন মন্ত্র যেন আপনাদের কানে না ঢুকাতে পারে বরং আপনাদের মন্ত্র ওদের কানে ঢুকাবে কথা ঠিক আছে এই শয়তান গুলোর কাজ কিন্তু ওই ওরা চাতক পাখির মতো বসে আছে যেই শুধু পাবে ওদের মন্ত্র কানে ঢুকাবে ঢুকানো শুরু হয়েছে ভাই রামান শয়তান এই চিন্তা ভাবনা করে দৌড় দেওয়া শুরু করলো আসিয়ে দেখে মা আমিনার ঘরে চতুর পাশে রহমতের ফেরেশতা একটার পর একটা একটার পর একটা যেখানে যায় ফেরেশতারা বলে সুকান দূর হয়ে যা তখন শয়তান চিন্তা করলো ও তো ইসলাম বিরোধী বুদ্ধিজীবী এই ফেরেশতা তত আসিস সাত আসমানের উপরে আর যাস নাই সাত আসমানের উপর দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আমি চট করে ঢুকি কি করে ঢুকবো কি করে ঢুকবো তোরা তুই এখানে আসিস এই আসমানের নিচে একটার পর একটা আমি তোদের আরো উপরে উঠে ফাঁকা জায়গা আছে সেখানে চট করে ঢুকে মুহাম্মাদের কানে মন্ত্র দি আবার পট করে চলে আসবো কথা কি বুঝতে পারছেন এটা ছিল শয়তানের কাজ কিসের কাজ আজ যে এরকম কেউ কেউ বলছে না একেবারে কাছে আসে চট করে ঢুকিব কথা কথা কেন ও আর এক বড় শয়তান কথা কথা শয়তানের চরিত্রের সাথে মিলছে তো সত্যি শয়তান সেদিন অনেক উপরে উঠে গেল অনেক উপরে উঠে দেয় দেখে বেশ খানিকটি ফাঁকা জায়গা ওখানে আর ফেরেশতা নাই এই ফাঁকা জায়গা যে আমি ঢুকি পড়ব ও তো মুআল্লিমুল মালাইকা ছিল ফেরেশতাদেরও শিক্ষক ছিল এই শয়তান আজাজিল ঠিক কিনা ধরে বলুন এই যে ও অনেক কিছু জানে তা উপরে উঠে দেয় যে ঢুকতে গেছে তার উপরে আরশের গায়ে তারকাগুলো ঝুলানো তারকারা বলছে এই শয়তান চাষির কোথায় আল্লাহ আমাদের এমনি সৃষ্টি করি নাই তোরে টাইট করার জন্য সৃষ্টি করেছে আল্লাহ বলে তোর অনুমতি নাই কান্তে ঢুকার যদি ঢুকিস আমরা তারকাগুলো পাথর হয়ে তোর পিঠের পরে পড়বো তোর পিঠ বাঁকা হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন এই জন্য গভীর রজনীতে তারকা উদিত রজনীতে আপনি যদি সাগরের পাড়ে দাঁড়ান তা দেখবেন বড় বড় তারকা যেন ছুটিয়ে ছুটিয়ে সাগরে পড়ছে
আসলে তারকা ছুটি পড়ছে না, শয়তান ওখান থেকে ফেরেশতাদের কথা হাদিস শরীফে এসেছে, ফেরেশতাদের কথা শুনবার জন্য শয়তান যখন উপরের দিকে যায় তারকা পাথরের মতো তাদের দিকে দৌড়ই আসে, তখন ভাইতে বলায় ঠিক না, আর বলেন আল্লাহ যখন উঠে যেতে গেছে একের পর এক তারকা গুলো যখন তার পিঠে পড়তে থাকলো তখন নিজে জান দিয়ে ভেঙে পালালো। সুবহানাল্লাহ বলেন, কাজে মন্ত্র দেওয়ার আর সুযোগ নাই। আইজ তারা এরকম কথা বলে একেবারে পাশাপাশি, চিন্তার কোনো কারণ নাই, সুযোগ পেলে আমরা বলছি এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এক একটা তারকার মতো পাথরে বসে আছে, ওরা পাথরের মতো তোমার পিঠে বলে পিঠটা বাঁকা করে ছেড়ে দেবে। ঠিক বাংলা জমিনে আর নতুন করে কোন স্বৈরাচার ঠাই পাবে না, কথা বলেন কিনা আপনারা রাজি আছেন? তো তোমরা শুনে রাখো, টেকনাফ থেকে তেঁতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন আজকে বাংলার জমিনে একটাই মতো আওয়াজ হয়েছে, আমরা একে দেখেছি তাকে দেখেছি ওকে দেখেছি, ইসলাম কোনদিন দেখি নাই, কোরআনের ইসলাম ইসলামের জমিনে কায়েম হোক তা আমরা দেখতে চাই। সেজন্য কোথা বাংলাদেশের 18 কোটি মুসলমান এখন প্রস্তুত হয়েছে ইসলামী কান্ট্রি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, এই রাষ্ট্রে যদি কেউ বাধা দেওয়ার জন্য আবার নতুন করে স্বৈরাচারের নাম ধরে বাংলার জমিনে যদি অভ্যুত্থান সৃষ্টি করতে চায়, বাংলার জমিনে একটি মানুষ বসে থাকবে না, যারাতে যা আছে তাই নিয়ে রাজপথে নামতে হবে। কারা কারা রাজি? দোহার আল্লাহ দেব, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আমিন 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 আমিন। আমার ভাইজান, আমি বলতেছিলাম রসুলের দ্বিতীয় দফা কর্মশীল ছিল যে মানুষদেরকে কোরআন দিয়ে ডাকতেন, কোরআন দিয়ে আহ্বান করতেন। সুবহানাল্লাহ বলে আর ধরে বলেন মানে সুবহানাল্লাহ, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে হাদিস দিয়ে মানুষকে ডাকবে শুধুমাত্র একমাত্র তাদের কথা শোনা যাবে। আপনি ডাকবেন ডাকতেছে আপনাকে সে কোরআন দিয়ে ডাকছে না হাদিস দিয়ে? হ্যাঁ কোরআন দিয়ে ডাকছে হাদিস, আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই, সে যেই ডাকুক না কেন আমরা তার ডাকে সাড়া দেবো। ঠিক কিনা তাহলে বলো? কিন্তু যারা কোরআন দিয়ে ডাকবে না তাদের ডাকে সাড়া দিতে তাদেরকে সাড়া দিতে রাজি না। আমার ভাইজান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই বলে শেষ করলে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ আকবার বললেন না? আল্লাহ আকবার জোরে বললেন না? আল্লাহ বলছে তোমরা যদি উসওয়াতে হাসানার অধিকারী হতে চাও, উসওয়াতুন হাসানার অধিকারী হতে চাও, রসুলের আদর্শের অধিকারী হতে চাও, তাহলে তিনটি বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকা লাগবে। কয়টা? একটু মুখস্থ করে কয়টা? আরো জানবেন কয়টা বলবো নাকি? মুখস্থ করেন, মুখ বেশি আসলার দরকার নাই, মুখস্থ করুন। প্রথম বৈশিষ্ট্য, একমাত্র মতামত হবে আল্লাহর ছাড়া কারো কাছে না। প্রথম বৈশিষ্ট্য বুঝেছেন? লিমান কানা ইয়ারজুল্লাহ। আর দুই নম্বর বৈশিষ্ট্য হলো পরকালে বিশ্বাসী হতে হবে। কোন কালে? পরকালে। একটু জোরে বলেন কোন কালে? পরকালে। আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাতানত হবে না, আর পরকালে বিশ্বাস। তিন নম্বর হচ্ছে ওয়াজাকারাল্লাহু কাসীরা, এটা ভালো করে বুঝুন, আমি কারো বিরুদ্ধে বলছি না, বোঝার চেষ্টা করি, যদি এটা কোরআন হয় বুঝুন, যে সমাবেশে যে বৈঠকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বেশি হয় না ওই সমাবেশ ওই বৈঠক হচ্ছে শয়তানের বৈঠক। যে সমাবেশ করো যে বৈঠক করো না কেন সেই বৈঠকে
তোমরা যদি উসওয়াতুন হাসানার অধিকারী হতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বেশি থাকতে হবে। অথচ সমাবেশ চলে ঘন্টার পর ঘন্টা, একবারও আল্লাহর নাম নেই। এরকম সমাবেশ বাংলাদেশে আছে কিনা একটু জোরে কর না কেন? তাহলে ওই সমাবেশ মুসলমানদের সমাবেশ হতে পারে না, ওই সমাবেশ উসওয়াতুল হাসানা হতে পারে না। ওই সমাবেশ হলো তাগুতের সমাবেশ, তাগুতের সমাবেশে মানুষ মানতে পারে না, ঠিক না? অথচ আমার দেশে আলেমরা এই তিনটি কথা বলে না, বললে তো মায়ের খেতে হবে না, ইমামতি চলে যাবে। কথা কর না কেন, কথা বলে না কেন? একটু রাগ করলে নাকি ভাই? একটু তাড়া রয়েছে এই জন্য সামনে যাচ্ছে। আপনার ব্যস্ত হয়ে পড়লে কিন্তু হবে না। আমার এক ভাই বলছে অধিকাংশ বক্তারাও এ কথা বলে আশা কথা বলছে। তাহলে একরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, আল্লাহু আকবার বলেন। এখানে আরেকটা আয়াত না আনি পারছি না, একটু ভাববার বিষয়। নামাজ পড়ি তখন আউজবিল্লাহ নাই, বিসমিল্লাহ বলে শুরু করি। বিভিন্ন ইবাদতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি কিন্তু সেখানে আউজবিল্লাহ নাই। কিন্তু কোরআন পাঠের ব্যাপারে আল্লাহ বলেছে কোরআন যখন হাতে নিবে আগে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির পড়তে হবে। কেন এ কথা বললো একবার কি বুঝেছেন? কারণ ওই তাবুতি শক্তি, ইসলাম শুদ্ধ শক্তি, ওরা নামাজে বাধা দেয় না, রোজায় বাধা দেয় না, হাজে বাধা দেয় না, জিকিরে বাধা দেয় না, কিন্তু কোরআনের জ্ঞান যখন নিতে চাইবে এই সমাজের লোক তখন তারা বাধা দেয়, ঠিক না? সেই জন্য আল্লাহ বলছে আউযুবিল্লাহ আগে পড়ি নিবি। কথা কর না কেন? আল্লাহ শয়তান থেকে আমাদের হেফাজত করো, মানব রূপে শয়তান আর জিন শয়তান এদের থেকে আমাদের হেফাজত করো। আমরা এখন কোরআন শিখছি, সুবহানাল্লাহ বলেন। শয়তান নামাজের ভয় পায় না, রোজার ভয় পায় না, হজের ভয় পায় না, কিন্তু কোরআনের ভয় পায়। এই উম্মত যাতে কোরআনের কাছে না বসতে পারে সেজন্য সব ব্যবস্থা সে করেছে, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? এই শিক্ষাগুলো দেওয়ার জন্য রসুল এসেছেন, সুবহানাল্লাহ বলেন। তা আমরা সে দায়িত্ব পালন না করি, কোন দায়িত্ব পালন করি? ছয় দফা মাত্র দুই দফা গেল, আর চার দফা বাকি, থাকবে না চলবে? রাগ হবেন না তো, পর পর উপরে গেলে বলে আরো মজা আছে। রসুল এসেছিলেন মানুষের চরিত্র সংশোধনের জন্য, আল্লাহু আকবার। আমার দেশের চরিত্র মনে করি, মাথায় বিশাল একটা পাগড়ি, বিশাল জোব্বা, মাথা নিচু করে চলে যাচ্ছি মসজিদে, মসজিদে কোনায় বসে একটু তাসবিহ তাহলিল করে বাড়িতে আসি। আবার ছেলে কোথায় গেল, মেয়ে কোথায় গেল, পাড়া প্রতিবেশী ধ্বংস হয়ে গেল, দেশে আগুন লাগলো, কোরআনের আগুন দিল, আমার নবীকে লম্পট বলে গালি দিল, একবারও তাকাই না। ও নাকি বড় চরিত্রবান, কারো দিকে তাকায় না, মাথা নিচু করে মসজিদে যায়, ওইটা হলো বড় শয়তান, ঠিক না? এই ছেলেগুলো বন্ধ করতে ওরা তো ওয়াজ করতেছে, আমার সেই বড় বেশি না, একটু রাগ করলে দেখবে করলেন। সে দলিল এখন দেবো কি করে, কন তো দলিল একটু দিয়ে দেবো নাকি ভাই? আইসি যখন দিয়ে যায় নাকি না? ওই এত বড় কথা বললো কেন হুজুর? আমার এই পাগড়িওয়ালা ভাই দেখে আমার তো কি বলবেন তা কি জানি, যেভাবে তা কি আছে মাশাআল্লাহ, খুব খেয়াল করে শুনছে, আল্লাহ কবুল করুন ভাই। ভাই আমার অজুরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ হবে বলে, আল্লাহ বলছে ওদের পরে আমার অভিশাপ, আমার জিল্লতি, ওদের ঘর বাড়ির পরে আমার অভিশাপ, আমার জিল্লতি,
শুধু ঘর বাড়ি ওদের পরে নাই, ওদের হাল পরিবারে পরে নাই, ওদের রাষ্ট্রের পরে নয়। ওবাউবি গদবে মিনাল্লাহ, আমি আল্লাহ আমার তরফ থেকে চরম ঘৃণা ওদের পরে। নাউজুবিল্লাহ বলেন, আর ধরুন নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কড়া কথা আর কোথাও বলে নাই, এতগুলো অপবাদ আর কাউকে দেয় নাই, শুধু এই জায়গায় দেশ, শুধু এই জায়গায়। তাহলে উরা কারা দেখতে হবে না, উরা কারা, উরা কারা, সে জাতি আর কেউ না, সে জাতি বর্তমান আজরাইল, ইসরাইল, ও নাকি আজরাইল সেজেছে, নাউজুবিল্লাহ বলেন, ও নাকি আজরাইল সেজেছে। উনি বলেছে ফিলিস্তিনের একটি মানুষও বাকি থাকতে আমরা ইসরাইলরা যুদ্ধ বন্ধ করব না, তো আজরাইল সেজেছে, ঠিক কিনা কথা কয়, ঠিক কিনা কথা কয়। গতদিন দেশে খাফান কায়দা মতো উড়ুই দেশে, আল্লাহ বলেন, এদের বারে অভিশাপ দিয়েছিল, কেন অভিশাপ দিল একটু শোনেন, কেন অভিশাপ, এত অভিশাপ, অভিশাপ দিল না একটা মানুষের পারে দিল, তার পরিবারের পারেও দিল, তার বাড়ি ঘরের পারেও দিল, এবং তারপর আল্লাহ বলছে না শুধু অভিশাপ দেবে ক্ষান্ত হবে না, চরম ঘৃণিত আমার ঘৃণাবাদ ওদের পরে, চরম ঘৃণা, চরম রাগ ওদের পরে। আল্লাহর কাছে আগেই দোয়া করি, আল্লাহ ওই জাতির ভিতরে আমাদের ফেলো না, ঠিক কিনা, কিন্তু এতগুলো অভিশাপ কেন দিল আমার ভাইদান, দুটি কারণে দিয়েছে, কয়টা কারণ আরো মুখস্থ করে বলো, কয়টা কারণ, আজকে যা হবে সব মুখস্থ করে দিতে হবে, দুইটি কারণ হতে পারে অভিশাপ, একটা কারণ আছে ওরা আল্লাহর আইন কই অস্বীকার করেছিল। বাংলাদেশে এরকম লোক নেই, আরো জোরে কন, ও ভাই ও ভাই, হক কথা বললে তো তিতা হয়ে যাবে না, তা বলবো কি, বলতেই হবে, ঠিক কিনা, ও ভাই রাগ করেন না, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনার বাড়ির পাশে আমার বাড়ি না, আপনার ব্যবসার পাশে আমার ব্যবসা না, আপনার আইনে আমার আইন নয়, আপনার সাথে আমি ছেলে মেয়ে বিবাহ দেয়নি, আপনার কাছ থেকে ছেলে মেয়েও নেয়নি, আপনার সাথে কেন আমার শত্রুতা হবে, শত্রুতা নয়, শুধু রসুলের এই কথা, মানে আহ্বালিল্লাহ ও অবগদালিল্লাহ, আমরা আল্লাহর জন্য ভালোবাসি এবং আল্লাহর জন্য শত্রুতা করি, ঠিক কিনা, এ কথা কি বুঝতে পেরেছেন, এটা আমার কথা না, রসুল বলেছেন, কে বলেছেন, আমরা আপনাদের ভালোবাসি শুধু আল্লাহর জন্য, আবার কারোর সাথে যদি শত্রুতা করি, যেমন এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা এর সঙ্গে কেন শত্রুতা করব, আল্লাহর জন্য ওর সঙ্গে শত্রুতা, ঠিক না, ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, দুইটি কারণে ওদের পরে এত অভিশাপ, অধিক বাড়ি ঘরে পরে অভিশাপ, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ওদের কোন রাষ্ট্র থাকবে না, স্থায়ী রাষ্ট্র থাকবে না, অর্থাৎ ওই ইহুদিদের ও ইসরায়েলদের, এখন বলো হুজুর যে আছে যে বৈশ্বিক রাষ্ট্রে, ও রাষ্ট্র ওদের না, ওটা ছিল ফিলিস্তিনিদের, সুবহানাল্লাহ বলেন, আরো জন সুবহানাল্লাহ, আপনাদের এলাকায় আসে কিনা জানি না, বেদে বলেন না বাই দিয়ে বলেন, বেদে বেদে যাযাবর, বেদে যাযাবর আসে, আসে চেয়ারম্যান সাহেবের কাছে বলে, আমার মিনু ভাইয়ের কাছে এসে বললো, মিনু ভাই একটুখানি জায়গা দেন, এক সপ্তাহ থাকবো আমরা এখানে, বসে একটু ব্যবসা ব্যবসা করে আবার চলে যাব। মিনু ভাই নরম দিল মানুষ দিয়ে দিলেন, এক বিঘা জায়গার পরে ওরা বসে এক সপ্তাহ ওরা এলাকায় ঘোরাফেরা করে ইনকাম করিল, এক সপ্তাহ পর বলে আর এক সপ্তাহ, তারপরে বলছে আর এক সপ্তাহ, এরপরে এক মাস যখন হয়ে গেছে তখন বলছে এ জায়গা আমার, মিনুবাসী সাথে জাগতা পিতা করে ওর উঠায় ছাড়বে, ঠিক কিনা,
আমরা তো মুসলমান তন্ত্রশীল, আমরা মুসলমান হিংস্র না, আমরা মুসলমান জঙ্গিবাদ না। আহা ফিলিস্তিনদের কাছে ওই আমেরিকা সরকার একটু জায়গা চাই নিল কিছুদিনের জন্য, এখন বসে বলছে আমাদের বাংলাদেশের মুসলমান না গোটা বিশ্বের মুসলমান, যদি উগ্র হতো ওদেরকে জাটা পিটা করে উঠাই ছাড়তো। ঠিক কথাকে বুঝতেছেন, ওদের পারে এই ওরা কি করলো ফিস সাপ্তে আছে কোরআন শরীফ আপনি খুলে দেখুন আলেমদের কাছে শুনুন, আমি বিস্তারিত বলার সময় নেই। ফিস সাপ্তে বলা হয়েছে অর্থাৎ রসুলকে বললো হে মুসা তুমি তোমার কমকে বলে দাও ও বন্ধু আমার আইন হলো শনিবারে মাছ ধরা যাবে না, সপ্তম মানে শনিবার, এটা কার আইন? একটু জোরে বলেন কার আইন? ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দিলে ওই দেশের যুবকরা ছিল চালাক, যুবকরা ছিল চালাক, বলে ঠিক আছে শনিবারে তখন মাছ ধরতে নিষেধ করেছে আমাদের রসুল নেতা, তা আমরা ধরবো না, তা কি করব? ওরা প্রতারণা করে ক্যানেল কেটেছে, কি কেটেছে? ক্যানেল কেটে বাড়িতে এসে বড় গর্ত করেছে, শনিবারের দিন যখন তাওরাত কিতাব পড়া হয় ক্যানেল দিয়ে দিয়ে মাছগুলো সব উঠে চলে আসে, যখন গর্তটা ভর্তি হয়ে যায় তখন অপার মুখ বন্ধ করে দেয়, মাছ আর একটাও বের হতে পারে না। কি চালা! পরের দিন রবিবার, রবিবারে তো মাছ ধরা জায়েজ আছে, এবার জনমের মতো জাল মেরি ধরে আর খায়, ধরে আর কথা কন না কেন, এই কথা বলেন না কেন? আমার দেশে এরকম কিছু চালাক নেতা ছিল, কথা কন না কেন? আইনা ঘর তৈরি করে আমার দেশের অসংখ্য লোককে আয়না ঘরের ভিতরে নিয়ে তাদের চোখের কড়িকা উড়াইয়া বিদেশের মাটিতে বিক্রি করা হয়েছে, তাদের বুক চিরে কিডনিগুলো বের করে বিদেশের মাটিতে বিক্রি করে এই দেশের বড় বড় ফতোয়াদারি রুল আমিনের মতো খতিবদের খাওয়াইছে সেই টাকা। ঠিক রুল আমিনের নাম শুনেছেন না? বাইতুল মুকাররমের ক্ষতি, শেখ হাসিনা যেদিন পালাইছে ও সেদিন পালাইছে, আচ্ছা ও ক্ষতি হইল কি করতে, ও শেখ হাসিনা বলেন তো তুই পালালি কেন? এ কথা কথা কেন, এ কথা কথা কেন? তুই না আল্লাহ নবীর উত্তরসূরি, তুই পালালি কেন? তাহলে বুঝা গেল কি অন্যায় করিয়েছে, কথা কথা কেন? আবার লজ্জা আছে, আবার যখন নতুন করে ইমাম খতিব নিযুক্ত করা হয়েছে যেদিন খতিব মসজিদে উঠবে বাইতুল মক্কা ও সেদিন এসে বসে গেছে, কি সাহস দেখে, কি সাহস দেখে, কায়দা মতো পিটারি দিয়েছে বৈষম্য বিরোধী জোটের ছাত্ররা, আল্লাহ হক বলেন আর আল্লাহ হক, এইভাবে দেখাই দিল আর কেউ মাথা উঁচু করিস না এইভাবে হবে, কথা কন না কেন? এ কথা বলেন না কেন? না আপনারা ভয় পাচ্ছেন নাকি? কেউ মাথা উঁচু করেন না, যারা ভুল বুঝেছো তওবা করেছো তারা আমাদের ভাই, ঠিক কিনা? তারা আমাদের ভাই, কিন্তু মাথা উঁচু করেছো তো মরেছো, ঠিক না? ওঠার বলার সুযোগ এসে গেছে, লই বলো দেখেন দুই একজন উঠতে পারে, ইল্লা জরুরাতান, শরীয়তে জরুরাত যারা আছে তিনি ছাড়া, কেউ যদি ওঠে ওটা বুঝতে হবে ওই শয়তানের দলের একজন, দেখেন কোনটা ওঠে আছে, দেখেন কোনটা ওঠে আছে, দেখেন সময় বেশি নিচ্ছি না, সময় বেশি নিচ্ছি না, সময় বেশি নিচ্ছি না, আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, একটুখানি শুনুন, একটুখানি শুনুন, একটুখানি শুনুন, ওরা কি করলো, ওরা কি করলো, ভালো করে শুনুন, তাফসীর থেকে শোনাচ্ছি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কাশ্যাপ, তাফসীর বাইজাবি, অসংখ্য তাফসীর বিদ্রোহ এসেছে, আমার ভাইদান, আমার ভাইদান, এবার কি হলো, এবার কি হলো, এবার কি হলো, ওই দেশে কিছু মুরব্বী ছিল পাক্কা মুসলমান দাবি করত, তারা ঘরের কোনায় মসজিদের কোনায় হুজরাখানার কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ করত, যে আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরব না, আল্লাহর আইন মানব, কিন্তু যারা মাছ ধরছে ওদের প্রতিবাদও করব না। এই ছিল, এই ছিল একদল, আর একদল তো যুবক পেয়ে গেলাম, তিন নম্বর দল হলো
আমার রাসূল যখন নিষেধ করেছে আল্লাহ যখন নিষেধ করেছে আমরা শনিবারে কোনো মাছ ধরব না কেউ যদি ধরতে যায় তাদের প্রতিবাদ করব আল্লাহ হক বলেন তো দল কয়টা বললাম একটু জোরে কান জোরে আরো জোরে এই তিনটি দল কিন্তু বাংলাদেশে এ ধরে বলেন একটু শুনিয়ে মরে একটু শুনিয়ে মরে একটু শুনিয়ে আমার ভাইজান আমার ভাইজান আমার ভাইজান আমার ভাইজান যে যুবক গুলো প্রচারণা করে আল্লাহর হুকুমকে ডিনাই করে এড়িয়ে জি এই কাজ করলো কিরাদাতুল খাসিগিন ওই যুবক গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করে দিলে নাউজুবিল্লাহ বলেন আজ যে মুরব্বি গুলো প্রতিবাদ করে নাই ভালো মানুষ যে বসে আছে কোন প্রতিবাদ করি নাই ওইগুলোকে আল্লাহ শুকরের জাতে পরিণত করে দিয়েছিল নাউজুবিল্লাহ জোরে বলেন ওয়াল খানাজিরা বলা হয়েছে শুকরের জাত নাউজুবিল্লাহ জোরে বললেন না তা আমি বলেছি এটা বড় শয়তান যেটা প্রতিবাদ করে না তা আমি কি ভুল বলেছি নাকি কথা বলেন ঠিক না আজ যে বাংলার জমিনে আছে বাংলার জমিনে কি আল্লাহর আইন কায়েম আছে নাই এ জোরে বলেন না কেন আরো জোরে বলেন ও তাহলে পার্লামেন্টে আছে সেখানে নাই ও তাহলে আপনাদের ইউনিয়ন কাউন্সিলে আছে কোথাও নাই যে জমিনে আল্লাহ আইন কায়েম নাই আপনি আল্লাহ আইনের পক্ষে আছেন কিনা বুকে হাত দিয়ে দেখেন অথচ আল্লাহ আইনের পক্ষে নাই একটাই অস্বীকার করে ও যদি বানর হয় শুকুরের জাত হয় আর আমার দেশে আইন অস্বীকার করা তো দূরের কথা আল্লাহর আইন যারা করতে চায় তাদেরকে মারে গুম করে ক্রস করে ক্রসে ফেলায় আইনে করে নেয় এরা হলো শুকুরের দাদা নাই জানা ঠিক এরা একটু রাগ করলে আমি কোন দলের বিরুদ্ধে কথা বলছিলাম আমি কোরআনের পক্ষে কথা বলছি একটু শুনুন কানটা খাড়া করে এত বছর স্টাডি একটু না বললে পারছি না বলবো নাকি আমার ভাইজান নামাজ দেখেন ফরজ নামাজ এই নামাজের নফলও আছে ওয়াজিবও আছে ফরজও আছে ঠিক কিনা রোজা ফরজ রোজা আছে নফল রোজা আছে সুন্নাত রোজাও আছে কথা বলেন না কেন হাজ ফরজও আছে নফলও আছে ঠিক নজরে বলুন কিন্তু একটি ইবাদত যার কোন নফল নাই সুন্নাত নাই ওটা ফরজ তা ফরজ সুবহানাল্লাহ কোন সেই ইবাদতের নাম বলবো নাকি এর কথা বলে না বলবো নাকি তাহলে যার কোন নফল নাই সুন্নাত নাই ফরজ তা ফরজই সে কখনো নফল হয় না সুন্নত হয় না সব সময় ফরজ সব সময় খুদা আর একটুখানি পরিসংখ্যান নেন যত হুকুম রয়েছে যত ইবাদত রয়েছে সব ইবাদত সম্পর্কে আল্লাহর হুকুম হলো পাশ্রয়াত আর একটা ইবাদত যেটা ফরজ সেই ইবাদত সম্পর্কে আল্লাহর হুকুমের আয়াতের সংখ্যা হলো 627 সুবহানাল্লাহ বলেন আরে আল্লাহু আকবার তাহলে কি ওজনটা বুঝতে পেরেছেন সেই ইবাদতটা কোন ইবাদত অথচ এতদিন যাবৎ মসজিদের মেম্বারে বসে এই ইবাদতের কথা বললে তার হয় ফাঁসি হবে নাই জেল হবে নাই চাকরিচ্যুত হবে ঠিক কিনা সেই ইবাদত আর কিছু না সেই ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার যে জমিনে কোনো আল্লাহর আইন কায়েম হয় নাই ওই জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আন্দোলন সংগ্রাম করার নাম হচ্ছে জিহাদ আর এই জিহাদ করা ফরজ প্রতিটা আলেম বলেছে এটা ফরজ ঠিক কিনা কথা কি বুঝতে পারছেন এত বড় ফরজ এর কোনোদিন নফল হয় না সুন্নাত হয় না সব সময় কি ফরজ ফরজ হয়তো কিফায়াটা হয় সেটা ফরজে কিফায়া ঠিক আছে তুমি নো ভাই এত বড় ইবাদত
সেই ইবাদত থেকে বঞ্চিত রেখেছে আমাদের দেশের এই সুশীল সমাজ নামক ভদ্র সমাজ, ইসলাম বিরোধী সমাজ। ঠিক রাজরে বলুন, করতে দেয়নি এতদিন, এখন আমরা সুযোগ পেয়েছি, এই ইবাদত করতে রাজি আছি, ইবাদত করতে রাজি আছি। যারা হাসি মুখে তাজা রক্তটা দিয়ে গেল বাংলার জমিনে, যাদের রক্তে উর্বর হয়েছে বাংলার জমিন, নতুন করে ও যুবকরা ও ইসলাম প্রেমিক মানুষরা নতুন করে বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য আমার আল্লাহ যদি আবার নতুন করে রক্ত চায়, জিহাদের ময়দানে যে ডাক এসে যায়, ও যুবক তোমরা কারা কারা রাজি আছো জিহাদের ময়দানে যেতে, দুকরা হাত দেখতে চায়। আল্লাহ কবুল করুন। আমি আমি নামি ও গো মালিক, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। খুনি হাসিনা কাওয়া কাদের দুজনে মিলে, ঘুম গুনে দেশটা দিয়েছে রসা তলে, নির্বিচারে কত মানুষ, ও নির্বিচারে কত মানুষ কাঁদে আহাকারে, কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। ও গো মালিক, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। মায়া কাদা কত কাঁদলি এ দেশের তরে, ভিলেন অভিনয় করলি দেশ প্রেমের নামে, ঠিকরা। দুইজন মহিলা তো দেখেছি, একজন মহিলা পড়ি আছে, আমি দেশ ছেড়ে যাবো না, আর তুই এখন আগে বলালি, ঠিকরা। আবার কয় আমি দেশ প্রেমিক, কথা কন না কা, কথা কন না কা। মায়া কাদা কত কাঁদলি এ দেশের তরে, ভিলেনের অভিনয় করলি দেশ প্রেমের নামে, জনগণ পাইলে বুবু, ও জনগণ পাইলে বুবু জিন্দা কবর দিবে, কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। ও গো মালিক, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। প্রভু তুমি করলে বিচার এমন সঠিকভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি মামুর কাছে, ঠিক প্রভু তুমি করলে বিচার এমন সঠিকভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি মামুর কাছে, পরকিয়া করছো বুবু, ও পরকিয়া করছো বুবু, ফাসল জনমনে, কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। ও গো মালিক, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। ঠিক না আমার ভাইরা, অসুবিধা হচ্ছে, আরেকটু আমি দ্বিতীয় দবার আরেকটু আমি বলি, এই শিক্ষা দেওয়ার জন্য আমার রসুল এসেছিল ওই কর্মসূচি নিয়ে, আল্লাহ হক বলে আমার ভাইজান, একটুখানি খেয়াল করে তাকাই দেখুন কত বড় ইবাদত, কত বড় ইবাদত, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর জমিনে দিন কায়েম করা, কত বড় ইবাদত, ইবাদত একটু শুনিয়ে মারেন ভাইজান আমার। আমরা নামাজ পড়ি, নামাজের মাসলাগত দিক দিয়ে অনেক অনেক পার্থক্য রয়েছে, কেউ
কানে যখন হাত তোলে এই পর্যন্ত কেউ এই পর্যন্ত কেউ এই রকম কেউ এই রকম কতক্ষণ দেখেন কেউ আবার বুকের পরে বাদে কেউ নাভির পরে আবার কেউ নাভির নিচে কতক্ষণ দেখেন রমজান মাস যখন আসে হাত বুকের পরে বাঁধতে হবে না নাভির পরে এই নিয়ে খুশাখুশি হয় কিনা হয় কিনা এই খুশাখুশি দেখি একদল বললো নাভির পরে বাঁধলো খুঁটা নাভির উপরে বাঁধলো খুঁটা বুকের পরে বাঁধলো খুঁটা যখন শুরু হয়েছে হাত পটে বাঁধবই না ছাড়িয়ে দিয়ে পড়বই না তাই তো দেখেছেন যারা হজ করতে গেছে দেখে এসেছেন হাত ছাড়িয়ে দিয়ে একদল নামাজ পড়ে কথা কন না কেন আমি বলছি নামাজের এরকম ইখতিলাফ রয়েছে রোজাও এরকম ইখতিলাফ আছে হাজও এরকম ইখতিলাফ আছে কিন্তু একটি ইবাদতের ব্যাপারে আল্লাহ কড়া হুকুম দিয়েছে দুই জায়গায় কয় জায়গায় কোন মতপার্থক্য করা যাবে একটা হলো ওয়াতাসিমু বিহা বিল্লাহি জামিয়া আল্লাহর কুরআনকে ধরার ব্যাপারে কোন মতানৈক্য করা যাবে এ হাবলুন মানে আল্লাহর কুরআন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কুরআনের ব্যাপারে কোন মতানৈক্য নাই আর হবেও না কিয়ামত পর্যন্ত আর দুই নম্বর হচ্ছে আনা কি বুদ্ধি ওয়ালা তাফাররাকু আল্লাহু আকবার বলেন তুমি আমলি খাও বিএনপি হও জামাত ইসলাম হও তাবলীগ জামাত হও পীর মুরিদ হও খিলাফত আন্দোলন হও আহলে হাদিস হও আহলে সুন্নি হও তুমি সালাফি হও যেই হও না কেন আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করেছো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের ব্যাপারে তোমাদের এক হতে হবে ঠিক কি না একথা কার আরে জোরে বলুন ও বিএনপির ভাইরা ও আমলিগির ভাইরা যখন নামাজ পড়ো রোজা রাখো সব ঠিক আছে দল করছো তাতে বাধা নাই কিন্তু আল্লাহর দিন কায়েমের ব্যাপারে যদি একত্রতা ঘোষণা না করতে পারো মুসলমানের খাতায় আপনার নাম খুঁজে পাওয়া যাবে না একটু রাগ হইলো নাকি আমার ভাই জান এইটাই ছিল ওয়াল্লিমুহুমুল কিতাব এই কর্মসূচি নিয়ে রসুল এসেছিলেন পৃথিবীতে আল্লাহ ভগবান এটা ছিল দুই নম্বর কর্মসূচি আমরা ব্যস্ত হয়ে পড়েছি এবার তিন নম্বর কর্মসূচি একটুখানি দিই একটু করে অসুবিধা আছে ভাই ওয়ায়ু জাকি আমার দেশে কিছু আছে মন পবিত্র করতে মন পবিত্র এর অর্থ করেছে আয় আয় রে কি করলো রসুল করলো কি আর ইরাক করলো পার্লামেন্ট থেকে একবার রান্নাঘরের কর্মী পর্যন্ত সমস্ত মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য আমার রসুল এসেছিলেন ঠিক কিনা রসুল আমার বলেছিলেন যে সুদ খাও সুদ বন্ধ করো ঘুষ খাও ঘুষ বন্ধ করে দাও জিনা করো জিনা বন্ধ রাখো গরিবের মাল খেও না আহা জনগণের মাল তোমরা খেও না এই চরিত্র পরিবর্তনের জন্য আমার রসুল এসেছিলেন কথা বলেন ঠিক কিনা আসতে পারে না জোরে কন না অনেকে বলে এটা অসম্ভব এটা করা অসম্ভব এটা করা অসম্ভব না একটু অসম্ভব না ওয়ান ইলেভেন যখন আসলো মনে নেই আপনাদের ওয়ান ইলেভেনের কথা মনে আছে ওয়ান ইলেভেন যখন আসলো এ দেশের কোরআনের শিক্ষায় শিক্ষিত যে সমস্ত নেতারা এরকম নেতা পার্লামেন্টে ছিল কথা কল কেন ওয়ান ইলেভেন এসে নেতাগুলো ধরে আর সব জেল কেনায় ঢুকায় জনগণের মাল খেয়েছে কিন্তু আমার ভাই জান কোরআনের শিক্ষায় শিক্ষিত যে নেতাগুলো তাদের বিরুদ্ধে শিরুনি অভিযান চালায় চালাইয়া একটি টাকা জনগণের টাকা খেয়েছে এমন প্রমাণ তারা খুঁজে পাই না আল্লাহ রসুল এমন সোনার মানুষ তৈরি করেছিলেন চরিত্র সংশোধন করেছিলেন টিকেরা এটা কোরআনের শিক্ষা না নিলে চরিত্র পরিবর্তন হওয়ার
ও যত বড় গলায় কথা বলুক না কেন কখনো এর চরিত্র পরিবর্তন হবে ও পবিত্র হতে পারবে একজন মানুষের নাম বলবো নাকি মুহাদ্দিস আবু সাঈদ আমার ডাইরেক্ট উস্তাদ তার কাছে আমি পড়তাম বুখারী পড়েছি তার কাছে আমার ভাইজান মুহাদ্দিস আবু সাঈদ উনি চেয়ারম্যান থেকে এমপি হয়ে গেলেন যশোরে নাম শুনবেন উনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ আসীন দান করুন আমিন আমি উনার এলাকায় মাহফিলে গেলাম কয়েকজন মুরব্বী এরকম মুরব্বী আমার পাশে এসে বসলেন চাক্ষুষ যা শুনেছি তাই বলছি কোন সুরা কথা নয় মুরব্বী আলেম তারা এসে বসলেন আমার বসে আমার কাছে বললেন অধ্যাপক সাহেব দেখি সেদিন মহাদিস মহাদিস আবু সাইদকে ধরতে এসেছিল র‍্যাব র‍্যাব এবং পুলিশ তারা অনেক লোক এসেছে গাড়ি নিয়ে এসে দেখে বাড়ির সামনে এসে দেখে একজন মুরব্বী দৌলতের বারান্দায় দৌলত বলেন বৈঠকখানার বারান্দায় একটা প্লেটের পরে পান্তা ভাত আর একটু লবণ আর একটু ঝাল ডলে আর খায় আমার ভাই জান র‍্যাবের প্রধান তিনি বলছেন এই মুরব্বী তাজি আবু সাইদের বাড়ি কোনটা এইটা তো আবু সাইদকে একটু ডেকে দাও তো আমি আবু সাইদ বলছি আল্লাহ আকবার তুমি না ওই মাদ্রাসার প্রিন্সিপাল আবু সাইদ আমি আবু সাইদ প্রিন্সিপাল বলছি আরে মিয়া তুমি না এই এমপি আবু সাইদ যিনি এমপি হয়েছিলেন সে আবু সাইদকে ডেকে দাম বলে আমি এমপি আবু সাইদ বলছি আল্লাহ বলেন চাক্ষুষ প্রমাণ দিয়ে যাচ্ছে আপনাদের সম্মুখে রসুল কিভাবে মানুষকে সংশোধন করেছিলেন কোরআন দিয়ে সোনাল বলেন আর এই সংশোধন কোরআন ছাড়া হয় না ঠিক করে ধরে বলুন কাজেই কোরআন ছাড়া যারা মনে করে আমরা ভালো মানুষ ওই একটাও ভালো মানুষ না সব শয়তানের শয়তান ঠিকেরা খবরদার মরীচিকা দেখে ভুলবেন না ঠিকেরা আমরা কোরআন ছাড়া কিছু বিশ্বাস একটু রাখতাম না কি ভাই তখন র‍্যাবের প্রধান বলল হুজুর কি নেন এবার নরম ভাষা বলল হুজুর কি নেন তাড়াতাড়ি হুজুর পান্তাভাতটা খেয়ে নিয়ে উনি ঠেলে উঠে হাতটা মুছে সালাম দিয়ে হাতটা বাড়াই দিল র‍্যাবের প্রধান হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলছে হুজুর উস্তাকে মাফ করবে আমরা খারাপ হলো অনেক মানুষ ভালো রয়েছে আপনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ নিয়ে আমরা হাজির হয়েছি সেই জন্য ধরতে এসেছিলাম কিন্তু আমার বিশ্বাস কেউ বিশ্বাস করুক আর না করুক ওই র‍্যাবের প্রধান বলেছে আমার বিশ্বাস পাঁচ বছর এমপি গিরি করার পর যে ব্যক্তি এখন এইভাবে বসে পান্তা পথে একটু লবণ আর কাঁচা দাল ডলি ডলি খায় সে যে জনগণের মাল খেয়েছে কেউ বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না আল্লাহ আকবার এই কর্মসূচি ছিল রসুলের এরকম শোনার মানুষ তৈরি করেছে আল্লাহ নবী ঠিক কিনা ধরে বলুন আসতে বলেন কাজ ধরে বলুন তাই তো বলা হয়েছে আমার ভাইরা ওয়ায়ুজাক্কিহিম শুধু বড় পাগড়ি দিয়া বড় টুপি বড় জুব্বা গায়ে দিয়া মসজিদে আসবা নামাজ পড়ে যাবা আর নিজে মুত্তাকি দাবি করবা অর্থাৎ পরিশুদ্ধ হয়ে গেছো এই দাবি করবা তা কখনো নয় ঠিক কিনা অথচ রসুল বললেন আমাম্মাতা ওলাম একজু ওলাম ইউহাদ্দিস বিহি নাফসা মা তালা শুবা তুমি না নিফাক যে ব্যক্তির মরণ হলো অথচ তার অন্তরে আল্লাহ তুমি নে আল্লাহ দিন কায়েম তামান্না থাকলো না আন্দোলন সংগ্রাম করলো না ও যত বড় পীর হোক খতিব হোক মুফতি হোক ওর মরণ হবে মুনাফিকের মরণ
আর কামা قال رسول الله صلى الله عليه وسلم হাদিস সহিহ লা শাক্কা ফিহি রাখ করলেন ভাই এখনো বিশ্বাস হলো না তাহলে আরেক কান কল করি হাদিস নেন বলবো নাকি ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম হুয়া যুসিয়া জাহান্নাম আমার রাসূল বললেন আহা যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানুষকে ডাকলো না আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না বরং মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য যারা মানুষকে ডাকলো ও যদি বড় নামাজি হয় বড় রোজাদার হয় বড় হাজি হয় বড় মুফতি হয় বড় পীর হয় বড় আমল দারি বলে দাবি করে ও জাহান্নামে লাগতি হয়ে জাহান্নামে ঢুকবে ঠিক না হাদিসুন সহিহ আও কামা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর বিশ্বাস হলো না ভাই তাহলে আমরা কি পেলাম আমাদের চরিত্র পরিবর্তন হতে হবে আর এই চরিত্র সংশোধন করতে হলে একমাত্র গ্রন্থ কোরআনের কাছে আসতে হবে ঠিক কিনা যেমন ঠিক কিনা এবার খুব সংক্ষেপে বলে দিচ্ছি আমার ভাইজান চার নম্বর হচ্ছে আপনার কি ব্যস্তই পড়েছেন একটু ব্যস্ত ব্যস্ত দেখছি মনে হয় একটু ব্যস্তই পড়েছেন আপনার একটু মহব্বতে জিকির দিই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা চতুর্থ নম্বর সওয়াল হিকমা জ্ঞান এবং বিজ্ঞান অতীতের ইতিহাসে সব ছিল মুসলমানদের হাতে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ অতীতের জ্ঞান বিজ্ঞানের যত আবিষ্কার হয়েছে সব মুসলমানের হাতে সুবহানাল্লাহ বলেন মুসলমানের হাতে থাকবে না তো কোথায় থাকবে আল্লাহ আগেই এখানে 1500 বছর আগেই বলেছে কুল্লুন ফি ফালাকি আসবাল প্রত্যেকেই নবমণ্ডলে প্রত্যেকেই প্রত্যেকে কক্ষপথে ঘুরছে কথা কে বলেছে আর বলে কথা কে বলেছে আল্লাহ বলেছে কিন্তু আপনারা জানেন আমরা যখন ছোট্ট ছিলাম তখন পড়লাম যে পৃথিবীর সদস্য আছে নয়টি কয়টি নয়টি তারপর আর এক বিজ্ঞানী এসে বলছে ও বিজ্ঞানী ভাই তুমি ভুল করেছো আমি এখন বের করেছি পৃথিবীর সদস্য আছে দশটি তিনি বলে গেলেন যাচাই করে গেলেন প্রমাণ দিয়ে গেলেন পরে আর এক বিজ্ঞানী এসে বলছে ও বিজ্ঞানী ভাই তুমি ভুল করেছো আমাদের পরিবার পৃথিবী নামক পরিবারের পরিবারের সদস্য আছে এগারোটি ইনি আবার সেটা প্রমাণ দিয়ে গেলেন প্রমাণ দেওয়ার পর আর এক বিজ্ঞানী এসে বললো ভাই আপনি ভুল করেছেন কেন আমি জরিপ করে বের করেছি আমরা যে পরিবারে বাস করি এই পরিবারের সদস্য এখন 12 জন কতজন আগে ছিল 9 জন এখন হয়েছে কতজন যাদের বিশেষ জ্ঞানের অধিকারী আমরা বলে থাকি তারাও এই আকাশমণ্ডলী গবেষণা করে আমাদের পরিবারের সংখ্যা কত তা জানে না একটু বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন পুরাণটা কত বড় বিজ্ঞানী একটু শুনুন একটু শুনুন আমি ওদিকে যেতে পারছি না শুধু সামান্য একটু বলি আমার ভাই জান একজন মানুষ বসে আছে বাড়ির সম্মুখে এক ভদ্রলোক যাচ্ছে জ্ঞানী ভদ্রলোক বলছে কি মেজে ভাই কি করো তো বসে আছি যে বাড়ির কর্তা কে তা আমি তো মেজে ভাই তোমার বাড়ির সদস্য কতজন বলো তো দেখি ও সদস্য জানতে চাচ্ছ তো হ্যাঁ একটুখানি দাঁড়া মাথাটা নিচু করে বলছে আমার বাড়ির সদস্য 6 জন বলছে না আমি যেভাবে সকাল আর সন্ধ্যা লোক বেরোতে আর ঢুকতে দেখি তা 6 জনের বেশি তাহলে একটুখানি দাঁড়াও আর একটু চিন্তা করে বলছে না আমার বাড়ির সদস্য 7 জন তো এখনো তো বিশ্বাস হলো আর একটু ঠিক করি বলেন আর একটু তাহলে আর একটু দাঁড়াও আর একটু মাথা নিচু করে 1 2 3 4 5 6 না তো আসলে ভুল হয়েছে আমার বাড়ির সদস্য 8 জন বুঝছো আমার এখনো বিশ্বাস হলো না আমার মনে হচ্ছে আরো বেশি আছে তাহলে একটুখানি দাঁড়াও আবার মাথা নিচু করে আবার গুনা শুরু করেছে গুনি গুনি বলছে না আমার বাড়ির সদস্য 9 জন আচ্ছা আপনারাই বলেন যে বাড়ির কর্তা আছে উনি মেজি ভাই সে বাড়ির সদস্য কয়জন সে জানে না ও কি ভালো মানুষ না নির্বোধ মানুষ
এটা জোরে বলেন, এটা নির্ভর, সবাই বলে নির্ভর, পাগল না নির্ভর? নিজের বাড়ির কর্তাও নেই আর বাড়ির সদস্য কয়েকজন তাই বলতে পারে না, তো তো নির্ভর ছাড়া কি হবে? কথা কথা কেন? আমি কারোকে খাটো করছি না, খাটো করছি না, একটু বোঝার চেষ্টা করবো। তা বিজ্ঞানীরা নাকি এই পৃথিবী নামক সৌরজগৎ, এই যে সৌরজগৎ, এই সৌরজগতের আমরা সদস্য, পৃথিবী আমরা একটা সদস্য, নয় সদস্য, সৌরজগতের। তা বিজ্ঞানীরা বিজ্ঞানীদের পরিবারের কয়জন সদস্য তা তারা জানে না। একজন বলে নয় জন, একজন বলে দশ জন, একজন বলে এগারো জন, একজন বলে বারো জন। আমার তো বিশ্বাস আরো বেরি হবে। এ কথা বললে কেন? এ কথা বলা না কেন? কিন্তু তাই না, এক বিজ্ঞানী এসে বললে যে চাঁদ ঘোরে, আর এক বিজ্ঞানী বললে না সূর্য ঘোরে, আর এক বিজ্ঞানী বললো না তারকা ঘোরে। কথা বলছে অথচ আল্লাহ বলছে না, কুল্লুন ফি ফালাকি আসমান, প্রত্যেকেই প্রত্যেকের কক্ষপথে ঘোরে। এখন বর্তমান লেটেস্ট বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছে ওরা শুধু চাঁদ ঘোরে না, ওই সূর্য ঘোরে না, তারকাও ঘোরে না, প্রত্যেকেই প্রত্যেকের পক্ষপথে ঘুরছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, এ স্বীকৃতি দিয়েছিল কে? কোরআন। কে? আরো জন কে? কোরআন। তাহলে কোরআন কত বড় বিজ্ঞানের কিতাব তাকে বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আরো জোরে বললেন না? সুবহানাল্লাহ। আমার ভাইজান আপনার মাইকেল এই সাটের কথা শুনেছেন, এই হার্ট, উনি একবার একবার কোরআনের কাছে গেল, কোরআনের কাছে যেই বিভিন্ন প্রকার প্রশ্ন করতে লাগলো কোরআনের কাছে, কোরআন সব প্রশ্নের উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনের কাছে বলছে গবেষণা করে, আচ্ছা এই কোরআনটা ধর্মীয় শাস্ত্র না অঙ্কশাস্ত্র? তো কোরআন উত্তর দেয় এটা ধর্মীয় শাস্ত্র, এটা অঙ্কশাস্ত্র। সুবহানাল্লাহ বলেন। কিভাবে অঙ্কশাস্ত্র হয়? অঙ্কশাস্ত্র আমার ভাই দান বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে উনিশটি হরফ, উনিশটি হরফ দিয়ে গোটা কোরআনে উনিশের খেলা খেলেছেন। সুবহানাল্লাহ বলে, আরে বলুন সুবহানাল্লাহ। এইবার এই ভদ্রলোক কোরআন সুপারসনিক কম্পিউটার যা $80 লক্ষ বিলিয়ন যার দাম একটি কম্পিউটার, সেই কম্পিউটারের বোতাম টিপে বলছে আমি কোরআনের মতো একটা অঙ্ক শাস্ত্র তৈরি করতে চাই, কতদিন সময় লাগবে? ও কম্পিউটার তুমি একটু বলে দাও। কম্পিউটার জবাবটা শোনেন, কম্পিউটার তার উত্তরে বলেছে এই বুদ্ধিজীবী তুমি নাই, গোটা পৃথিবীর মানুষ এক হয়ে 24,000 বিলিস্টিক বিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে যদি অবিরাম চেষ্টা চালায় তাহলে কোরআনের মতো একটা অঙ্কশাস্ত্র তৈরি করতে পারবে বলে পথে অত মার্জিত নির্ভুল অঙ্কশাস্ত্র কেউ উপহার দিতে পারবে না। আল্লাহ বলেন। কোরআনটা কত বড় বিজ্ঞানের শাস্ত্র সেটা বোঝাবার জন্য আমি চেষ্টা করলাম। আর এই হেকমা শব্দ এসেছিল আমার ভাইজান, এই হেকমা দিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তা রসুল শিখাইছেন। সুবহানাল্লাহ বললেন। আহা হাজিরা হজ করতে যায়, খন্দকের পরীক্ষা খননের যুদ্ধ দেখি আসে, আহা নবীর নবীর হাতে যারা শিক্ষা গ্রহণ করেছে তারাই না পরীক্ষা খনন করেছিল সেদিন, কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা খনন আজ ইতিহাস ব্রেক করেছে। এই বিজ্ঞানের হিকমা শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল, আর আল্লাহ রসুল এর জন্য এসেছেন, অর্থাৎ আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করার জন্য, পার্লামেন্ট পরিচালনা করার জন্য এসেছিলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেভাবে কবুল করুন, সাহেব আমিন। শেষ উদ্দেশ্য হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। শেষ লক্ষ্য উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মন্ত্র তন্ত্র মাটির নিচে গেড়ে দিয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য মিশন এবং ভিশন নিয়ে আল্লাহ রসুলদের প্রেরণ করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে পারি সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।